নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি বন্ধুরা আজ আমি তোমাদের বরবটি দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো এটা ব্রেকফাস্ট রেসিপিও হতে পারে তো দেখো এটা করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়ে বরবটিগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি তো দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এটা জলটা ঝরিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সারে এই বরবটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা রেডি হয়ে গেছে আমি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এটা একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে বরবটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি একটু নাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু একটু কম আছে এটাকে রান্না করে নিতে হবে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং কম আছে এটাকে জলটা শুকানো পর্যন্ত আমি এটাকে রান্না করে নিচ্ছি দেখো জলটা শুকিয়ে গেছে মানে এটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে আমি আটা মাখিয়ে রেখেছিলাম সেটার থেকে একটা লেচি করে নিচ্ছি এবং একটু আটা মাখিয়ে আমি একটা বাটি শেপ তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে একটা বাটি শেপ তৈরি করে নেবে এরপর আমি এর মধ্যে বরবুটির পুটটা দিয়ে দিয়েছি এরপর আস্তে করে আমি এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে এটাকে তৈরি করে নেবে এবং এটাকে তৈরি করার পরে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবে তাহলে এটা বেলতে খুব ভালো হবে আর পুটটা বেরিয়ে যাবে না আমি পচিটা এইভাবে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এরপরে আমি একটু আটা দিয়ে তারপর এটাকে আমি বেলে নেব একটু আটা দিলে এটা বেলাটা খুবই ভালো হয় তো এই জন্য অবশ্যই কিন্তু আলতো হাতে এটাকে বেলতে হবে খুব প্রেশার দিলে কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে তো দেখো আমি কিভাবে খুব আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি তো এইভাবেই বেলে নিতে হবে তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোট পরিবারে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যারা এখনও আমার পরিবারটিকে সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো বন্ধুরা এটা আমি বেলে নিয়েছি আরটাকে ঝেড়ে নিলাম অন্যদিকে আমি কড়াইতে সাদা তেলটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভাজতে এটা খেতে খুবই ভালো লাগে এরপর আমি যেটা কচুরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ওপর থেকে আস্তে করে আমি তেলটা দিয়ে দিচ্ছি যাতে একটা তাড়াতাড়ি ফুলে যায় এবং এটা করার জন্য কিন্তু কম আঁচেই রাখতে হবে না হলে নিচেটা পুড়ে যেতে পারে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই এটা রেডি করে নেবে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা এইভাবেই আমি প্রতিটা কচুরি ভেজে নেব তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আমি চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার